রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সমগ্র দেশজুড়ে ইসলামিক জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর ডেরায় এনআইএ এর হানা। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক সহ 10টি রাজ্যে চলছে তল্লাশি। পিএফআই এর হয়েছে নেতা কর্মী মিলিয়ে প্রায় 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একযোগে তল্লাশি চালাচ্ছে এনআইএ ও ইডি। কলকাতায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইকে তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পার্ক সার্কাস থেকে মুক্তারের বাড়িতে তল্লাশি, কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে দেশবিরোধী কিছু কার্যকলাপের সঙ্গে যুক্ত। তলায় সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর এবার 59তম বর্ষ। তাদের এবারের আকর্ষণ গুজরাটের নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। সবারই করি আহ্বান, স্টল বুকিং এর জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9163205313 অথবা 9681683667 এই নম্বরে।